বন্ধুরা, আপনি কি জানেন যে চায়না এত সস্তায় মোবাইল কিভাবে তৈরি করে, আর ভারত কেন এত দামি মোবাইল তৈরি করে? আসলে ভারত এবং চায়নার মধ্যে কি এমন আছে? আশা করি আপনি এটি জানেন না যে চায়না মোবাইল তৈরি করার প্রসেস কি। চলুন জানি, কিন্তু ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজ এই ভিডিওতে যে কথা আপনাকে বলবো সেই কথা আপনাকে অবশ্যই অবাক করবে, কারণ আজ এমন কিছু কথা জানতে চলেছেন যেটা আপনি আগে একবার হলেও ভেবেছেন। যেমনটা আমরা সবাই জিজ্ঞাসা করি যে কেন চায়না মোবাইল এত সস্তায় পাওয়া যায় এবং বাকি দেশের মোবাইল এত দামি হয়, তো আজ এই ভিডিওতে আপনার সব প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন। আসলে কেন চায়নার মোবাইল এত সস্তায় হয়, এর সঙ্গে চায়নার মোবাইল ফোনের সাথে যুক্ত অনেক কথা যেটা আপনি এই ভিডিওতে জানতেই পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। কিন্তু হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। Xiaomi, Realme, Oppo, Vivo এর সাথে আরও অনেক নামি দামি কোম্পানি মার্কেটে আছে যাদের মোবাইল ফোন মার্কেটে জায়গা দখল করে বসে আছে। আর সবথেকে জায়গা দখল তো Xiaomi করে রেখেছে, যেটা পৃথিবী জুড়ে সবথেকে বেশি বিক্রি হওয়া ফোন। এই ফোন না শুধু সস্তায় পাওয়া যায়, এমনকি ফিচার্সের দিক থেকেও অন্য কোনো দ্বিগুণ দামযুক্ত ফোনকেও টক্কর দেয়। আর এর জন্যই কাস্টমার সস্তা, সুন্দর এবং লংজিভিটি ভেবেও কিনে নেয়। কিন্তু প্রশ্ন এখানে আসে যে আসলে চায়নায় তৈরি হওয়া এই ফোন সস্তায় কিভাবে পাওয়া যায়। বন্ধুরা, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওকে আলাদা আলাদা ফ্যাক্টরে ভাগ করে দিয়েছি, কারণ আপনাকে এই কথা বিস্তার করে বোঝা খুবই জরুরি যে চায়না কোন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে। আর চাইনিজ মোবাইল সবথেকে সস্তা হওয়ার প্রথম ফ্যাক্টর হলো লেবার, মানে শ্রমিক। আমরা যে কথা সবাই ভালোভাবেই জানি যে চায়নার জনসংখ্যা অনেক বেশি, আর এর জন্য ওইখানে মানুষ কাজ খোঁজার চেষ্টা করে, যার জন্য তাদের অনেক কম মূল্যে কাজ করতে হয়। আপনি মানুন অথবা নাই মানুন, যে পরিমাণ শ্রমিক চায়নাতে আছে সেই পরিমাণ শ্রমিক অন্য কোথাও নেই, যার জন্য সবথেকে বড় সুবিধা হলো চায়না সবথেকে বড় ম্যানুফ্যাকচারিং হাব, যেখানে অনেক বেশি পরিমাণ জিনিস তৈরি করার জন্য ম্যানুয়াল ওয়ার্কের প্রয়োজন হয়, আর এই জন্য বেশি পরিমাণ মানুষকে হায়ার করা হয় যারা প্রচুর কম মূল্যে কাজ করে। আর চায়না কোম্পানিগুলির পলিসি অনেক স্ট্রং হয়, অনেকবার এইরকম হয় যে রাত ভোর কোম্পানিতে ওয়ার্কাররা কাজ করে। আর সবথেকে বড় কথা হলো যখন শ্রমিক এত সহজেই পাওয়া যায় অটোমেটিক্যালি প্রোডাক্টের রেট কম হয়ে যায়। আর যদি দ্বিতীয় ফ্যাক্টরের কথা বলা হয় তো চাইনিজ কোম্পানি চিপ মার্কেটিং করে, মানে তারা মার্কেটিংয়ে খুব বেশি পয়সা খরচ করে না, না তো এত বড় বড় শোরুম তৈরি করে, আর এর জন্য প্রোডাক্ট সস্তায় পাওয়া যায়। আর বন্ধুরা, যদি তৃতীয় ফ্যাক্টরের কথা বলি তো সেটি কোম্পানি গভর্নমেন্টের থেকে সাপোর্ট অনেক বেশি পায়, আর সেটি অন্য কেউ না বরং চীন সরকারই দেয়, কারণ তারা জানে যে আমাদের দেশ এই বড় বড় কোম্পানির জন্যই চলে, সেই জন্য যতটা সম্ভব ততটাই সুবিধা কোম্পানিকে দেয়, সেটা ট্রান্সপোর্ট হোক, ইলেকট্রিক হোক অথবা অন্য কোনো জিনিস, প্রতিটি জিনিসেই সরকার কোম্পানির সঙ্গে থাকে আর এক্সপোর্টকে অনেক বেশি মাত্রায় বাড়িয়ে দেয়। আর এর জন্য যখন জিনিস এক দেশ থেকে অন্য দেশে যায় তখন সরকার অনেক কম ট্যাক্স নেয়, আর এর জন্য মোবাইল ফোন সস্তায় পাওয়া যায়। আর যদি বলা হয় পরবর্তী ফ্যাক্টর এর কথা, তো সেটি অন্য কিছু নয়, সেটি অনলাইন সেল, কারণ চায়নার অনেক প্রোডাক্ট অনলাইনে বিক্রি করা হয় আর এর জন্য ডিলার্সকে মোটা কমিশন দিতে হয় না, আর যার কারণে তাদের প্রোডাক্ট অটোমেটিক্যালি সস্তায় হয়ে যায়, কারণ এর জন্য তাদের কোনো ডিলার্স অথবা ডিস্ট্রিবিউটরকে অ্যাপয়েন্টমেন্ট করার প্রয়োজন হয় না, ডাইরেক্ট মাল কাস্টমারের কাছে পৌঁছে যায়। আর যদি এর পরবর্তী কারণ বলা হয় তাহলে সেটি অন্য কিছু নয়, সেটি হলো রিসার্চ, কারণ কোনো কোম্পানি যখন তাদের প্রোডাক্ট মার্কেটে বিক্রির জন্য পাঠায় তখন সেটিকে অনেক রিসার্চ করতে হয়, যার ফলে অনেক শ্রমিক এবং পয়সা খরচ হয়, যার জন্য প্রোডাক্টের দাম বেড়ে যায়। কিন্তু চায়না কোনো প্রোডাক্ট কপি করার জন্য কোনো নিয়মকানুন তৈরি করেনি, যার জন্য কোনো কোম্পানি আলাদা কোনো দ্বিতীয় কোম্পানিকে কপি করে সহজেই মার্কেটে জায়গা দখল করে, আর সেই জন্য বেশি রিসার্চ করতে হয় না। মূল কথা হলো যত বেশি পয়সা বাঁচে সেই পয়সা প্রোডাক্টের দাম কমাতে সাহায্য করে। আর বন্ধুরা, আমাদের পরবর্তী ফ্যাক্টর হলো কোয়ালিটি। এই কথা তো আমরা সবাই জানি যে চায়নার প্রোডাক্ট অনেক লো কোয়ালিটির হয়, এতটাই কম নয় যে মানুষ ব্যবহার করতে না পারে, কিন্তু হ্যাঁ, বাকি দেশের থেকে কোয়ালিটি কম রাখে। আর সাথে সাথে চায়না সব রকম কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে, হাই, মিডিয়াম, লো, এটা তো কাস্টমারের উপর ডিপেন্ড করে সে কীরকম প্রোডাক্ট কিনবে। আশা করি আপনি জানতে পারলেন চায়নার প্রোডাক্ট এত সস্তায় কেন হয়।
কারণ এর সঙ্গে যুক্ত সব ফ্যাক্টর আমরা বলে দিলাম। কিন্তু যদি কথা বলা হয় ইন্ডিয়ান প্রোডাক্টের, তো ইন্ডিয়ান প্রোডাক্ট এত সস্তায় কেন হয় না? তো সব থেকে প্রথমে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কোম্পানি ততটা সাপোর্ট পায় না যতটা সাপোর্ট তাদের দরকার। আর কিছুদিন আগেই সরকার নতুন কিছু রুলস এনেছে যার মাধ্যমে কাজ করলে তো দেশের মোবাইল এবং গ্যাজেট ম্যানুফ্যাকচারিং অনেক বেড়ে যাবে। কিন্তু এইসব সুবিধা কিছু বছর পরে আসবে, আর তার মধ্যে চাইনিজ ফোন আমাদের দেশে পুরোপুরি ভর্তি হয়ে যাবে, যার কারণে কোনো ইন্ডিয়ান কোম্পানি চাইলেও তার স্থান দখল করতে পারবে না, আর তার সাথে সাথে কোনো প্রোডাক্ট কপি করতে পারবে না এখানে। এবং লেবার এর জন্য অনেক নিয়ম আছে আমাদের দেশে। যদি চায়নার মতো ভারতে লেবারদের রাতভর ধরে কাজ করানো হয় তো সেই কোম্পানি বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। আর এইসব কারণেই আমাদের দেশে মোবাইল সস্তায় পাওয়া যায় না। আর আমরা আশা করি যে পরবর্তীতে আসার সময় অবশ্যই বদলাবে, যার মাধ্যমে আমাদের দেশে তৈরি জিনিস পৃথিবী জুড়ে জায়গা দখল করবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।